আমি অনেক দিন পরে বেড়ে এসেছি হ্যাঁ আজকে কিন্তু আমি আর ছাড়া ছাড়ি করব না আমার ময়নাকে আমি ছাড়বো না একদম ধরে জতকেরা করে আর শাশুড়ি কেছে বপরে ও কিন্তু ফার্স্টে বুঝতে পারেনি যে আর জামাই ও আর কেন যে বুড়াই ধরেছে তো দেখছে যে হাত একটু কড়া কড়া লাগছে ব্যাপার কি তো চাংড়া মানুষের হাত দেই এ মানুষের সামনে বাইরে কেন করে ধরছো যদি ধরার মতো ঘরে যা ধরবে এটা কেন ধরছো ও কেছে আমি ছাড়বো না যখন আমি ছাড়বো না তখন তো যাও আল্লাহ কি কইছে বাজি আছি বাজি তোমার হ্যাঁ আমি আছি বাজি ই যাও কে আল্লাহ কি কি ব্যাপার তো ঝামেলা হয়ে গেল শাশুড়িকে ধর আমি স্ত্রী বুঝে হ্যাঁ যাও এই লেগেছে পালাইতে পাঁচা মানে উড়ে গেছে শাশুড়ি এই মনে উড়েছে ওর যাও এই মনে উড়েছে শাসুড়ি বাড়ি ওর বেটির উপরে খুব রাখুক হাঁকে দিলি পিনতে হ্যাঁ কোচে কেনে কী হ্যাঁ গে কুযে কি হয়েছে গে মানে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর আর কাপড় দর তোর কাপড় দিয়ে ই তখন করেছে কাপড় দিয়ে দিয়েছে ওকে বেটি ফেরত গে মানে খাড়ি আছে আর টুটোকে মুখ করে খাড়ি আছে আর ছোঁড়া লক্ষ করে আস্তে আস্তে এই সে কইছে একদম ভুল হয়ে গেছে আর শাশুড়ির বাড়ি অনেক দূর থেকে স্যার অনেক দিন পরে যে মাফ তা নিয়ে এলি ই পাছা দিক থেকে শর মাই আর পাঁচ ধরে পড়েছে মা হাকে মাফ করো মা আমি ভুল করেছি মা এই ভুল আর জীবনে করবো না মা হাকে মাফ করো মা সবার ইস্ত্রী কইছি কোন কোন মুখ পুড়া রে অ্যা ই আমার বাড়ি আলির পাঁচ ধরে মা মাফ করে দেওয়া মা মাফ করে দাও ওই যে কাপড়খান পিনে আছে তো এরকম হচ্ছে ব্যাপার ড্রেসের একটা ভাই দাম আছে কালকে জালসা করছিলাম আপনার বিহারে আর কি কাটিহার জেলায় তো একটা লোক আমরা সব বসে আছি কয়েক ঝোড়া একটা লোক যে জিজ্ঞাসা করছে আচ্ছা হজরত আলি বক্তাকে আসেনি হজরত আলী কোনটা আছে একটা লোক কইছে হজরত আলিকে চেনে না কিছু দেখলে চিনেল ও যে এটা যে হজরত আলি যা এরকম আহ একবারে খুব যে চমকে উঠেছে দেখে মানে শর্মিন্দা হয়ে গেছে আর সামনে করছি চমকে তো ওইরকম আপনারা চমকা চমকের কোনো ব্যাপার নাই ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ লাল হওয়া যাবে ইনশাল্লাহ হবে তো যাই হোক আপনারা জাল সাথে বসেন ধীরে স্থিরভাবে শোনেন পালাপালি করবেন না ইনশাল্লাহ আপনাদেরকে হবে হজরতিয় সুরাব শুনবেন বুঝতে পারলেন তো আমার ক্যাসিটে তো শুনেছেন যে রাত বারোটার আগে আলাদা আওয়াজ হয় রাত বারোটার পরে আলাদা আওয়াজ হয় নাকি মানে একটু নুন তেল মাখা থাকে মশলা মশলাপাতি মাখি আওয়াজ করি বুঝতে পারলেন তাহলে লোকগুলো বসে থাকে শুনে তো ইনশাল্লাহ শুনতে পাবেন কিন্তু আপনারা ধীরে স্থির হয়ে বসেন আপনারা দাঁড়িয়ে থাকেন একটু কষ্ট করে বসে যান জায়গা টাকা লেন এখন দাঁড়িয়ে থাকবেন তো আপনার কি কষ্ট আমার তো কিছু নয় আমার যেখানে তেল পোড়ার পুড়বেই কিন্তু আপনার ঘর তেল পুড়ছে সেটাকে বলছি একটু বসে গেলে ভালো হয় আর কি তো মায় গাই তো দয়াল দি য মনের কথা বল জুবান বন্ধ করো না মনের কথা বল জুবান বন্ধ করো না আমায় লয়নিয়া চালক আমায় লয়নিয়া চালক আরবা দাকার রে কোনা আমায় গাইতে দয়াল বাধা দিও না মনের কথা বল দাও জবান বন্ধ কর মনের কথা বল বন্ধ করো না অন্ধকার রর দুই কুল হরা তাম অন্ধকার রর দুই কুল হরা ল তাম হেদায় দিয় গৌলক হেদায় গ গৌলক আর গুমরাহি না আমায় গাই দাও দয়াল বাধা দিও না মনের কথা বল দাও জবান বন্ধ করো না মনের কথা বল দাও জবান বন্ধ করো না এবার ভাই আমি আমার বক্তব্যের দিকে আসছি ইনশাল্লাহ শোনেন হাদিস কোরআন শুনবেন আমাদের একটা বাংলা কথা আছে বাংলা বইয়ের মধ্যে পাওয়া যায় যে মানে যত পড়ো তত বড় মানে যত পড়বে ও তত বড় হবে ইলিমের মানে শেষ নাই শিক্ষার ভাই শেষ নাই পৃথিবীতে শিখতে 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 যদি বুড়া হয়ে যান মইরা যান কবরে চলে যাওয়ার মতন হয়ে যান তবু আপনার শিক্ষার শেষ হবে না পৃথিবীতে এত আল্লাহ শিক্ষা জিনিসটা দিয়েছে তো অজনস্য শুনবেন 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 এত শুনবেন এত শুনবেন ওইগুলোই হাদিস কোরআন ওইগুলোই কথা কিন্তু শোনার পরে মনে হচ্ছে যে হাদিস কোরআনটা যখন শুনবেন তো মনে হচ্ছে নতুন মনে হচ্ছে টাটকা একটা গানা যদি বারবার বলা যায় বারবার বলা যায় একটা গানা তো লোক সিনা ওই গানটার মানে মজাটা শেষ হয়ে যাবে গানাটার মজা থাকবে বলেন গানের মজা থাকবে না গানটা শেষ হয়ে যাবে কিন্তু আপনি কোরআনের একটা সুরা একটা দুয়া যখন সুরাটা বারবার কেরাত করে যদি পড়ে দু চারজন পড়ে জন পড়ে দশ বার পড়ে তবু কেরাতটা সিনেমা মনে হচ্ছে নতুন মনে হচ্ছে কত মজা লাগছে আল্লাহর একটা কত এন্ট্রেস আছে কোরআনের ওপরে কত মানে স্বাদ আছে যখন শুনবেন মনে হচ্ছে নতুন মনে হচ্ছে হবে না মনে হচ্ছে নতুন তো কথা হচ্ছে ভাই যে ইলেমের শিক্ষার শেষ নাই যত শিখবেন শিখা শেষ হবে না তো অজনশীয় শুনবেন যত শিখবেন তত জ্ঞান হবে যত শুনবেন তত জ্ঞান হবে আর তত মানে ভালো তো আপনারা বসেন ইনশাল্লাহ শুনবেন অনেক কথা শুনতে পাবেন শোনার পরে কিছু জ্ঞান হবে কিছু ইমানটা তাজা হবে কিছু নেকি কামে বাড়ি নিয়ে যাবেন সবাই ভাই জালসা শুনতে আসে না কিছু লোক জালসা শুনতে আসে কিছু লোক পেঁয়াজ বড়ি কচড়ি খেতে আসে কিছু লোক মানে নতুন নতুন বউ দেখতে আসে বিয়ে শাদি করবে বউ ঢুঁয়া পায় না তখন কি করবে জালসাতে গেটের কাছে খালি খাড়িয়ে থাকবে উঁচাতে মানে দাঁড়িয়ে থাকবে আর দেখবে কোনটা সুন্দর বউ যা যখন একটা সুন্দর বউ দেখলে তোমার ভাই এটা কার বেডি ওর বাপের বাড়ি গুণ বাপের কি জিজ্ঞাসা করলো মানে এই অবস্থা মানে ওরা আরও কিছু গুণ টোনা কামে পাঁপ কামে বাড়ি যাবে আর যারা জালসা হকিকত শুনতে আসে ওরা নেকি কামিয়ে সব কামিয়ে নেকির পাহাড় নিয়ে বাড়ি যাবে খুশি হয়ে আর যারা গোনা কামাইতে আসে ওরা গোনার পাহাড় কামিয়ে পাহাড়ের সমান গোনা কামিয়ে বাড়ি যাবে বুঝতে পারছেন তো এসছেন শান্তিভাবে শুনেন ইনশাল্লাহ আমি কথাগুলো বলবো কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন তারপরে বুঝতে পারবেন যে ভালো লোকের পরিণাম যারা ভালো যারা ভালো লোক দিনদার পরেশগার ইমানদার এর পরিণাম লাস্ট ফাইনাল কি হবে ফার্স্ট থেকে নিয়ে এক নাম্বার থেকে নিয়ে না লাস্ট ফাইনাল কি হবে এবং যারা খারাপ লোক যারা বেনামাজি বেরোজাদার সারাবি জুয়াড়ি সুদখোর মদখোর যারা গাঁজাখোর যারা শয়তার লোক এক কথায় খারাপ লোকের লাস্ট পরিণাম কী হবে এই জিনিসটা শুনলেই বুঝতে পারবেন যে খারাপ লোকের পরিণাম এবং ভালো লোকের পরিণাম শুনলে ভাই বুঝতে পারবেন তো শোনেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো সবারই পরিণামটা লাস্ট ফাইনাল তাহলে নিজেই বুঝতে পারবেন আমি কোথায় আছি কি করছি আমি এইগুলো করে গেলে কোথায় দাঁড়াবো আমি জান্নাতের দিকে যাব না জাহান্নামের দিকে যাব। নিজেই বুঝতে পারবেন তো ভাই শুনেন শান্তিভাবে তো কথা হচ্ছে যে আল্লাহর নামে জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন চতুর্থ আসমানের উপরে ঘুরলেন তো সাত আসমান ভ্রমণ করলেন কিন্তু যখন চতুর্থ আসমানের উপরে গেলেন দেখছেন যে একটা বিশাল বড় ফেরেশতা বিশাল আর আগা আগাদিকে একটা টেবিল রাখানো আছে আর বাড়কা একটা ডায়রি রাখা আছে বারকা খাতা দিয়ে সব সময় ব্যস্ত খালি এই পাতলটাছে এই পাতলটাছে আর ব্যস্ত হয়ে আছে তো আল্লাহর নবী জিব্রাইল আলি ইসলামকে জিজ্ঞাসা করলেন এ জিব্রাইল তা আমি তো অনেক দূর দূর ঘুরলাম ভ্রমণ করলাম ও অনেক ফেরেস্তাকে দেখলাম কিন্তু এ ফেরেস্তাটাকে যা দেখছি এ ফেরেশতাটা কত বড় ফেরেশতা ভয়ঙ্কর ফেরেশতা এত বড় ফেরেশতা এ ফেরেশতার নাম কি এবং এ ফেরেশতাটা কি কাজের ফেরেশতা বলেন তো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নাম নাবিজা এ ফেরেশতার নাম হচ্ছে মালাকল এ ফেরটার নাম হচ্ছে হজরত আলী সাল্লাম এবার আল্লাহর নাবে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে গেলেন হজরত হজরাল্লামের কাছে গিয়া সালাম দিলেন কিন্তু মালাকুল মতের কাছ থেকে কোন সালামের উত্তর এলো না কোন জবাব এলো না খাতা নিয়ে ব্যস্ত আছে খালি পথ উল্টেছে খাতা নিয়েই ব্যস্ত হয়ে আছে এবার কি করল আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ আসল তোমার সামনে কে দাঁড়িয়ে আছে তাকে তুমি চিনাও যে লোকটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে সালাম দিয়েছে সেটা হচ্ছে আমার প্যারা হাবি পেয়ারা দোষ আর আমার প্যারা দোস্তের সঙ্গে তুমি বিরাট ধরনের ভয়ঙ্কারী বেদবে করেছ বিশাল বড় আড্ডায় করে যাক তুমি তার সালামের জবাব কেন দিলে না তাড়াতাড়ি জবাব দাও হাজরাত সাল্লাম খাতা খানা বন্ধ করে দিলেন ডাইরেক্ট টাকা বন্ধ করে দিলেন এবার সালামের জবাব দিয়া বললা ডাবিগা আপনি মনে দুঃখ নিবেন না গো নেবে আপনি মনে দুঃখ নিবেন আপনি দুঃখ নিবেন না আমার जिंदगी আজকে জীবনের প্রথম আমি অবসর পেলাম আমার লাইফে আমি কোনো কোনোদিন ফুরসত পাইনি আজকে ফার্স্ট মানে ফুরসত পেলাম যে দিদিকাল্লাপাক আমাকে কাজের দায়িত্ব অর্পণ করেছেন কাজের দায়িত্ব দিয়েছেন সেদিন দেখ আমি ফুরসাদ একটা মিনিট একটা সেকেন্ড আমার ফুরসাদ নাই এই যে এতগুলা লকির যান জীব জন্তু জানুয়ারের যান সমস্ত জিনিসের যান আমাকে কবুজ করতে হয় নিজের হাতে কবুজ করতে হয় তো আমি নিজের হাতে কবুজ করতে হয় আমাকে তো আমি সব সময় ব্যস্ত থাকি কারজান কোথায় কবু যাবে কিভাবে কবু যাবে ওই জন্য আমি ব্যস্ত থাকি তো আমি ওই জন্য আমি ফুরসত পাই না আজকে আপনার সঙ্গে ফার্স্ট মানে ফুরসত পেলাম তো বলার নাবি এবার আল্লাহর নাবি বললেন এ আমাল কলমাত আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই বললে কি কথা বলুন আপনার তো দেখছি অসংখ্যক মুখ অসংখ্যক মাত অসংখ্যক মানে হাত আপনি তো বিরাট ধরনের ভয়ঙ্কর পেরেস্তা কিন্তু আপনার ডান দিকে একটা বড় মুখ একটা সামনে বড় মুখ একটা বাম দিকে বিরাট মুখ একটা পিছনে মুখ কি ব্যাপারে মুখগুলোকে আপনি কুর কাজে ব্যবহার করেন হাজরা তাজরা বললেন সুরের দাবি গা আমার এই মুখগুলোকে আমি আমার মানে আমার জিন্দগি আমি চারটা লোকের যান নিজের হাতে কবুজ করেছে বাদ বাকি আমি নিজের হাতে কবুজ করি না আমি পেরেস্তার দ্বারাই কবুজ করে পেরেস্তারে যাই কিন্তু আমার আগের মুখটা দেখছেন এইটা ডাবিরা সুলির যান কবুজ করার জন্য সমনের মুখ আমি অর্ডার করে আমার ডান দিকের মুখটা দে বড় মুখটা দেওয়া ডার করি ডান দিকে কত বড় বড় ফেরেস্তা সব দাঁড়িয়ে আছে এই দিক দেওয়া ডার করি ডান দিকের পেরেস্তারা যায় বাম দিকের ফেরেস্তা বাম দিকের মুখটা দেওয়া ডার করি রেগে আমি তাকাই না একবার রাগের সাথে বলি যাও আর পকড় কে নাও রেগা বলে দিলে একবারে আমাদের দিকে বাঙালি লোক যখন রেগে যাবে তো নরা মানে হিন্দিতে গেলে তো দিয়ে শুরু করে দিলে বাংলা কথা তো গেলে মজা নেই বাংলা গেলে মজা নেই আর হিন্দি গেলে এত মজা আপনারকে হিন্দিতে যখন গেল দেবে কিনা রে বাপ মনে হয়েছে পাঞ্জর কেটে চলেছে মারার বড় বাপ নাকি তো ওই রকম বলে যাও পাকড় গেল তো বাঁধি গেছে ফেরেস্তা আছে একবারে চিলের মতন যে ছো মেরে পড়ে গেল চিল যখন মুরগির বাচ্চার ওপরে পড়ে তো মুরগির বাচ্চাই পাইকার যদি বাচ্চা কোনোরকম ফসকে যায় খেলা কোটা মানে কিছু উ পড়ে গেলে মানে চিল এখন তো চিল নাই আপনার হাতে চিল আছে কি পিলে চিল বুঝে না চিল কাকে কহে মানে চিল না দেশে ইউপিউটিউপুর মধ্যে আছে পাঞ্জাব টাঞ্জাবে তো চিল যখন ছিল আমরা ছোটো চাকা তখন চিলকে দেখেছি পড়লে তো কিছু নিবেই মানে লিয়ে উঠবে খালি উঠবে না না হলে মাটিলে একদম ঢোকিয়া কিছু মাটি উঠিয়ে দেবে এত জোর তো ওই বাঁদিগের ফেরেস্তা যখন গেল ওকে চিরকুট লিখে দিয়েছে অমুক বংশ অমুক খানদানের অমুকের বাড়ি যাও অমুকের বেটার যান কবুজ করে এলেছো তো ছুট লোকই না যাইয়া একবারে গপ করে ধরে রাখ কবি তোর মুছে ওকে এক সেকেন্ড আমার দমটাকে মুছড়ে বাহির করে লোকে বাপ বলার টাইম দেওয়া হবে না যদি বাপ মরে গেল হে পড়িতে পেবে না মাকে মরে গেল ওকে বলার টাইম দেবে না একবার যা ধরলে তো ধরে নিলে একটা লোক করে সে কি বলছে একটা লোককে বলছে যে ভোট দিতে যাবে না তো ধান ধান ঠেটেছে লোকগুলা কেছে না ভাই এখন যাবো না ধান টান পিঠা ভাটি বেলা ভর দিতে যাবো তো এই লোকটা তো হাঁটু পেড়ে দিয়েছে এরকম করছে এরকম করতে করতে কে এরকম হাঁটু করে পড়লে মাঝ রাস্তাতেইসা দেখছো তো যা শেষ তো কত লোক আছে গল্প করতে করতে ঝক্কা ভাত খেতে খেতে এরকম করে উঠেছে আর ভাতটি গিলতে পারেনি মুখে ভাত না কি কথাটা এরকম লোক দেখেনি নি এমনভাবে হয় যে একটা লোক করেছে কি আমাদের এলাকায় ও এখানটা হাটের উপরে চড়ালছে আর এখান পা নিচে আছে ধর স্ত্রীটাকে কেছে রে মানে লেহ লিখে দেটা উদাম করে মা দুটা ভাত খেতে দিবি রে রাত বারোটায় তো দুটা ভাত খেতে দিবি তো ও কেছে হ্যাঁ যা তো রাতে ভাত খেবে তুমি যেটি লগা তো তো এখান পা তুলেছে এখান পা তুলতে পারেনি ওখানে লাদাং করে পোড়া গেল পৌড়া গেলো কেন উঠো উঠো লাগলো লাগলো পৌড়া তখন খাটে ফের ভুটুস করে উঠে গেছে ওকে দৌড়িয়া উঠেছে দম বাড়ি গেছে যা দম নেই কীরকম মানে মানুষের দমটা কীভাবে বেরোচ্ছে দেখছেন একটা লোক কি করেছে ওর বিহার বার বিহে খেয়ে বিহে খেয়ে বিহে ওকে লাটু নুঙ্গি দিয়েছে তো লাগি খে বাড়িতে না পিনে নিজের বারি তো লাগি এখানে মানাইছে দেখতো মানে তখন গিরে দিয়েছে মানে পিন তখন পিনতে পিন্তাহ মানাইছে দেখতো তোর স্ত্রীকে খুবই মানাইছে জী কালো মানুষ আর লাল লট্টু হল দে লট্টু নুগী তোকে খুবই মানছে এইদান কথা কাত তুই কাতকে জি মারি পড়ে শেষ মোরা লোকটা তো মানুষ কি গল্প করছে আহ হা বিশেষ করে মেয়ে লোক হান্নানি রে দেখতে যে কত যে লোকটা ভালো চলতে ফিরতে মোরা গেল লোকটার কোন কষ্ট হলো না লোকটা এমনি নামাজ পড়তো না কিন্তু আমল লাহা ভালো করতো কার লোক কেনে যে মেয়ে ছেলেকে গুমুত টানতে হলো না ওকে বিছানে পড়ে থাকতে হলো না পরের তাবে হইতে হলো না মানে এভাবে একটা সমালোচনা করে না করে কিনা যে ভাই কিছু আধ খাপা ব্যাটা ছেলা আছে কই ভাই যে লোকটা খুব ভালো যে ভাই মানে একদম তাড়াতাড়ি মরে গেলো ফাটাফাট লোকটা মরে গেল মানে এটা সমালোচনা করবে সবাই দেখতে যায় খুবই ভালো লোক এরকম খাইতে চেহা মরে গেছে নাকি তো এইবার ও লোকটা যে মরলো তো ভালো হয়ে মরলো না খারাপ হয়ে মরলো এটা তার পাবলিক জানে না জাল সেত শোনেনি ওয়জন শুনেনি তো কুন থেকে জানবে যে উ যে মরলো তো ও যে পাঁঠা লে লিল ওকে কবিতর মুচড়া করে এটা হুঁশ নাই যে না বাপ কইতে পেলে না মা কইতে পেলে না তোবা করতে পেলে না কুরুতাই বিজিকির করতে পেলে না কার কাছে ক্ষমা নিতে পেলে কিছু বলতে পেয়েছে ও মতের কালে কলমা টলমা পড়তে পেলে অর্থ যাই টুটি ধরলে মুচড়ে লে নিলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কোরআন খুলে না দেখেন কী বলছেন পাক অন্যাজিয়াতে গার কান খারাপ লোকের রুটাকে কিভাবে কবজ করা হয় তার কবজ করা হয় একবারে শিরা উপার মধ্যে ডুব মেরে টেনে হিঁচড়ে একবারে এমন করে দেয় যেমন একটা গামছাকে কোন জামাকে কোনো কাপড়কে কাঁটার গাছের ওপরে বোরের গাছের ওপরে ফেলে দেয় আর কে সাতটা কে গামছা খানে এক মাথা টানেন পড় 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 করে আসবে গামছার সুতা ছিঁড়বে রং ছিঁড়বে ও আর কোনো কিছু থাকবে না একবারে ভুসা ভুসা গামছা শেষ হয়ে যাবে পড় 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 করে আসবে ওই রকম যখন খারাপ লোকের জান কুবুজ করতে যাবে বে নামাজি বে তখন ওর মানে তিনশো ষাটটা রকে ছিঁড়া ছুটে চি পেগবারে বের করবে কি রুটা বের কইরা আগবারে কলসা বুচার দিয়া ঠাই না বাহির কইরা নিয়া যাম এই বড় বড় চক্করে জাগা چلا আলো মুচিলা জনলি আলো দে বড় বড় চক্করে দেখাইছে চলে গেলি হ্যাঁ বলে হ্যাঁ চলে গেল কে چلا গেল এইবার রুটা কেবারে যখন বের করে না খারাপ রূপ খারাপ পাত্তা বেলা বাজি বেড়া ওই আত্মাটাকে করবে কে একটা রুমালের অপরা করল একটা রুমালকে পেড়ে রুটাকে বের করে দিল আর চার ধরে নিলাম আর জুত করে গিরে দিয়া বাইন একটা লাঠির আগালে করে নিল ফেরেস তারা আর লাখ টাকা ধরা ডে যা এই মনে যাচ্ছে তো এদিকে পাছা দিগা করে রুটাকে ধরে আছে আর উড়তে শুরু যে কোথায় যাবে ভাই আসমানে যে যাবে কুণ্ঠে রাস্তা আছে জানেন শুনেছেন কোনোদিন রাস্তা কুণ্ঠ আসমানে চড়ার না এমনি ডাইরেক্ট মানে চড়ে ভালো মারিয়া পক্কা আসমান আসমান খানটা মোটা পাঁচশো বছর যেমন তেমন ব্যাপার নয় আসমানটা যেরকম ফাঁকা পাঁচশো বছর তো আসমানটা মোটাটাই পাঁচশো বছর ওকে ফুট করে চলে যাবেন একটাই গেট করা আছে ওখানে কুণ্ঠে গেট করা আছে জানেন বাইতুল মোকাদ্দেশে ফিলিস্তিনে একটা গেট আছে রে ভাই পৃথিবীর মধ্যে একটাই গেট আছে ওটাই গেট দিয়ে আপনাকে যেতে হবে অন্য গেট নাই অন্য গেট দিয়ে যেতে পারবেন না ওই গেট দিয়া যখন ফেরাস্তারা ওই গেট মারির কাছে যাবে ওই গেড মানের মালিকটার নাম কমান্ডারটার নাম হচ্ছে হাজরাত ইসমাইল আলী সাল্লাম ওইটা ফেরেস্তার নাম ইসমাইল আলি যেমন জান্নাতের কমান্ডার যেটা হেড মালিক ওর নাম হচ্ছে রিজওয়ান আলি জাহান্নামের জাহান নামের যেটা কমান্ডার হেড ওর নাম হচ্ছে হাজরাত মালিক আলহি প্রত্যেক জিনিসের একটা কমান্ডার আছে কিনা মালিক তো ওইরকম ওই গেটের মালিকের নাম হচ্ছে হাজরাতে ইসমাইল আলহিসাম ইসমাইল আলী সাল্লামকে বলবে 70000 সেনা নিয়ে মেলেকট্রিসি আরপি নিয়ে গেডার কাছে বৈসা যেন কেউ যদি জায়গা খালি হুড়া হুড়ি শুরু করে দেয় একবার ধরে বাঁধা কাঙড়া দেবে কিছুরা সবকে ঝাঁঝরা করে দেবে বুঝতে পারছেন বৈসা সুযোগ এনে একবার এইবারে করেছে কি এ ফেরেশতাটা যাবে বলবে ভাই اسماعیل গেটটা খোলো ভাই যেতে দাও বলবে আরে কাকির কোন বংশের কোন খানদানের কোন ছেলেটাকে ছি কিন্তু হটাও গন্ধ করছে দুর্গন্ধ করছে ওকে এখানে আসতে দেওয়া হবে না এ আসমানে চড়ানো হবে না নিয়ে যাও কে নিয়ে যাও নিয়ে যাও হটাও বলবে না গেট খোলা হবে না বলো ভাই খুলো গেট ওপরে যেতে বললে না খোলা হবে না এরকম করতে করতে ফেরেস্তাটার মন খারাপ যখন মনটা খারাপ হয়ে যাবে রাগ করে ওই হাতে ধরে লাঠি রাগালে করে নিয়ে আছে ই বলে তোর গুষ্টিকে বেশি কতক্ষণ চেনা থাকবো ভাগ আমরা যা এবার রুটা তখন করলে কি আসমান থেকে গোড়া পড়তে 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 মাটিতে গোড়া এ মঞ্জুরে পড়বা চিৎকার করবে সুবা ডাল ফেরেস তারা চলে আসলো আসার পরে ওই লোকটার নাম লিখে দিল কোথায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কাল্লা ইন্না কেতাবাল ফুজার সিজিন ও মা আদ্রা কামা সিজিন সিজিন কুঞ্জিনিস কেতাব কম সেটা হচ্ছে কিতাব রাখারে যাবে ওর সাত তাবক জেবিনের নিচে এরকম সাতটা জমিনা চવાય তার নিচে পাতালে আছে সিজজিন ওই সিজজিনে ওর লিস্ট হয়ে গেল নাম লেখা হলো ও এখানে লিস্ট বনে গেল যে ওর ওর নামটা লিস্ট করা হলো এই লোকটা হলো জাহান নামী গোহাগার পাঁপ লিস্ট হয়ে গেলো আর গেল। আর মানে ওর নামটা লিস্ট করে ওর কিতাব রাখা হলো এবার খবর হয়ে গেল উমুক লোকটা মারা গেছে মাইকে এলান হচ্ছে চতুর্দিক থেকে মানুষ আসলো মানে গো গোড় হলো কাফুনা হলো গোসল করা হলো যখন দফন করতে নিয়ে যাবে মাটি দিতে যখন নিয়ে গেল লোকটাকে দফন করে দিল মাটি দিয়ে দিল এইবার যখন ফেরেশ তারা চলে আসবে এবার জিজ্ঞাসা করবে ফেরেশ তারা এসে যেমন উঠাবে চট করে উঠবে উঠার পরে তখন বলবে মাণ্ডবকা তোমার রব কে ই তো চোখ বড়ক বড়ক বলবে ভাই আমি কিছু জানি না হা হালাদ আমি জানি না বলে তুমি জানো না বললে না মা দিন তোমার দিনকে বলে এটাও জানি না বলবে মান্নাবি ও কার তোমার নাবিকা বলবে এটাও জানি না ই তখন বলবি কি জানের রাগা হাত হুটিয়া ইয়া কোগর গদং করে যে ঝাড়বে আগারে আটা আটা করে দিবে রে ভাই দিলে আগারে ফের বডি তৈরি হয়ে গেল ফের দিল আগারে আগারে শেষ ফের বডি তৈরি ফের আগারে ওকে দিতে শুরু করে দিলে রহমাতুল্লাহ চলবে আগারে দিতে 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 তিন দিন ভর মানে মানে ওকে যখন এভাবে দেওয়া হলো তারপরে কপরের কানেকশন আর জাহান নামের কানেকশন একবারে এক করে দিলে মুখটাকে খুলে দিলে ঝাল করা মেশিন দেখেছেন যখন ধরে একবারে ছো ছো করে আগুন বয়ে নয় ওই রকম কপুর আর ভো আগুন ঢুকছে ই মানে ক্ষয় ফুটার মতন জাহান নামে ভুজা ফুটা ফুটছে আর পোড়া আছে এক দিন নয় দুই দিন নয় একশো বছর নয় দুশো বছর নয় এক লাখ বছর নয় দুই লাখ নয় একশো কোটি নয় দুশো কোটি নয় হাজার কোটি নয় কোটির কোটি কোটির কোটি কোটির কোটি বছর ওই কবরে পড়ে থাকবে আর ওই আগুনের ঝালাস আগুনের তাপ পেতে থাকবে আর সাজা পেতে থাকবে ভাই কিয়ামত যতদিন না হবে এই সাজা পেতে থাকবে গোনাগার পা বৃষ্টি লোকটা আরই বলবে আল্লাহ আমাকে মা লাগো এ পরবার দেখা গেলাম কিয়ামত তাড়াতাড়ি করো কবরে কোনো লোকজন দেখতে পাই না কোনো কারোর সঙ্গে দেখা হয় না শাখাতে নেই একলাই জাহার নামে পুড়ছি কবর রাজামে পুড়ছি তো আল্লাহ কিয়ামত করো লাস্ট ফাইনাল একটা কিছু হবে তো যে যদি ফাইনাল হয় কেন কেটা কোন রকম যদি পায় তো জান্নাত তো হয়তো পাবো তো কিয়ামতের আশা করো আল্লাহ কখন কিয়ামত হবে আল্লাহ কখন কিয়ামত হবে আল্লাহ কিয়ামত করো কিয়ামত করো করবে আর পড়তে থাকবে এবার থেকে গেল হরা যাব শুরু এবার দেখেন জিবরাইল আলাইহিস সালাম বললেন আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহর বললেন আপনার ডান দিকের যেটা মক এই মুখটাকে কে কাজে ব্যবহার করে বললে এটা ডান্দিগের মুখ দিয়ে আমার ফেরেস্তাটাকে আমি অর্ডার করে যাও আর ওই লোকটার জানক উজ করে নিয়ে এসো সুন্দরভাবে ঠান্ডাভাবে একবারে ভালো করে ভদ্রভাবে বলবে যাও এবার ডান্দিগের ফেরেস্তাম একবারে সাদা টুপি সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা জামা। আর একবারে সুন্দর হয়ে যাবে ওই ভালো লোক যে লোকটা নামাজ পড়েছে সারা জীবন পড়েছে তো নামাজ পড়েছে রোজা রেখেছে রমজান মাসে তসবি জিকির সব সময় করেছে ভালো কাজ করেছে দান খায়রাত করেছে সাদকা করেছে আর লোকটা বর্তাত মানে লোকটা ভালো এই লোকটা বিছানায় পড়ে আছে দু মাস চার মাস মাস থেকে খালি গলি ঘাঁটছে সব সময় পড়ে আছে জিকির করছেন কাকে এক চড় মেরেছে বলছে বেটারে লোকটাকে ডেকে তো বেটা ওর বেটা ডেকেছে হ্যাঁ আব্বা ডেকেছে যাও তো লোকটা বলছে যে এক লোকটার সাথে দেখা করে লোকটা যখন দেখতে গেছে বলছে ভাই দু চারটা গল্প করার পরে বলছে ভাই তোমাকে ছোট ছোটোকালের জওয়ান্তিক অবস্থায় তোমাকে একটা তামাচা মেরেছিলাম ভাই তুমি মাফ করে দিও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইটা আমার অন্যায় হয়েছে তোমাকে মারাটা বললে হ্যাঁ কখন আপনাকে আগে মাফ করে দিয়েছি লোকটা মাফ করে দিল কারোর আম পেড়ে খেয়েছে একা বললো ব্যাটারে ওই লোকটাকে ডেকে আনিসত ব্যাটারাকে তার বলবে যে আম পেড়ে খেয়েছি তো মাফ লিবো লোকটাকে ডাকলো এবার লোকটা আসলো বললে ভাই এরকম একটা আম পেড়ে খেয়েছিলাম লক করে বাগানের থেকে গাছ থেকে পেড়ে তো ভাই মাফ করে দিও বললে ভাই মাফ করে দিলাম এই করতে করতে লোকটা মাফ চাইতে চাইতে আর বিছানে পড়ে থাকা তাসবি জিকিরা তোবা করে 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 আল্লাহ ওকে মাফ করে দেয় আর গোনা মাফ হয়ে গেছে গোনা নাই এবার কা যখন লোকটার কাছে জান কবুজ করতে এসে ফেরেস্তা ফেরেস্তা এসে যখন নেক নেককার লোকটার আগে থেকে দাঁড়াবে তখন একটা জান্নাতের সিন মানে একটা জান্নাতের মানে ফটো একটা জান্নাতের দৃশ্য যখন আর সামনে এভাবে যখন করবে তো লোকটা বিছানা খালি আটাং পাটাং করবে খালি হাত পা কুদাবে লাপাবে মানে খালি হাঁকাড় বাঁকাড় করবে কখন রুটা বের হবে যে ছুটে ওই জান্নাতে যাব খালি হাঁকাড় বাকার করবে খালি ছুটা ছুটি করবে তো লোক কবে হ্যাঁ এই কত হাত পা উতার ফেরেস্তাকে দেখতে পাবে না পাবলিক মেয়ে ছেলেরা মা বোনেরা দেখতে পাবে না বেটা ছেলেরাও দেখতে পাবে না কোনো মানুষ পৃথিবীর ফেরেস তাকে দেখতে পাবে না শুধু যে লোকটা মরছে ওই দেখতে পাবে অন্য লোক দেখতে পাবে না ই যখন হাত পা কুদে যা বিছানে খালি করছে মানে খুব আকাট বাকাট করছে এরা বলছে সুভান যে কত আজাব হয়েছে জিন্দাগিতে কত যে পাপ করেছে এর পাপ ক্ষমা হয় না মতের কালে বেচারি মরে যাবে খালি আটাং পাটাং করছে বিছানে কুদে চলে গিয়েছে কত যে কষ্ট হয়েছে আর জিন্দে এত আজাব তো মরে গেলে যে আর কত আজাব হয় এলা গল্প করে না যে ভাই করে না দেখতে দেখতে করে লোকটা কত খারাপ বিছানা ঘটি সানা হয়েছে মরে না মরতো মরে না ঘাটাও ছাড়ে না আর লোকটার কত যে আজাব হয়েছে মরার সময় দমও বাড়ে না বিছানায় খালি খুঁদে চলেছে হ্যাঁ খালি হাই ফাই করছে আর দম বাড়াই না তো এটি এত আজাব মরলে যে কত আজাব হবে এগুলো লোক আলোচনা করে কিন্তু এটা কথা দেখেন কত বড় ভুল কথা জানেন উ হাকার বাকার বাঁকাড়ছে ওই যে যাত্রাদের ফটো দেখে দৌড়াইছে যে ওখানে যাবো রুটা বের হলে যাবো ওখানে মাস্তি করবো আরাম করবো ও বাকার বাঁকাড়ছে আর দমই বাড়াই না আর শুরু হয়ে গেছে কিন্তু ওর আজাব হয় না ওর গুণা তো মাফ হয়ে গেছে বিছানা পড়ে দেখা কত তোবা তাহিজ করেছে তো যে কবি কবিতর মুচরা করে লোকে মা বলার বাপ বলার টাইম দেয় না তো ওই লোকটা ভালো না এই তোবা করে করে ক্ষমা চেহা চেহা মরছে তো লোকটা ভালো হঠাৎ মরা লোক ভালো নয় যে লোকটা বিছানে পড়ে থেকে গুলি ঘেঁট মানে বিছানে পুড়ে থেকে থেকে মরবে ওই লোকটা বেশি ভালো বুঝতে পারলেন এবার করবে কে ওই লোকটার তখন যান যখন কবুজ করতে আসবে বলা হয়েছে ভাই যেমন একটা কলস থেকে কলসি থেকে যখন পানি ঢালে কোনো বর্তনে এমনে তো যখন পানিগালা ঢালে কলস থেকে পানি ঢালে লোটা বদনাতে তখন কলসিটার কোনো কষ্ট হয় কষ্ট হয় যে ভাই কলসি তো আপনারা বুঝতেই পারবেন না ঘোড়া ঢেবে এখন মানে কলসি নাই দুনিয়াতে আর আগা যুগে বড় কলসি ম্যাজ কল কলসি ছোট কলসি বহু দেখতে গেলে বলতো যে বড় কলসি বহুটা ঢিতে পারবে কি নরমাল শক্ত আছে কি দেখ মানে বড় বড় কলসিতে পানি এনে থিত আগা যুগে যারা বয়স্ক লোক ওরা বুঝছে কলসি কিছুদিন বুঝবে না কলসি কাকে বলে কলসি বুঝবে না বুঝবে গরুর হাল কাকে বলে ওই হারা বুঝবে না কিছুদিন পরে গরুর হাল শেষ ভুস্তের গাড়ি গাড়িও শেষ দু চক্কর গাড়ি শেষ এখন টায়ারের চাকার গাড়ি চলছে নাকি তো এই করতে করতে কিছুদিন পরে মানে এরা এগুলা সব ভুলেই যাবে মানে আগা যুগে যখন নতুন কোনো জিনিস আবিষ্কার হয়েছিল তখন এরা তা এরকম জিনিস হবে যখন নতুন টেপ উঠেছিল টেপ তো লোক কয়েছে হ্যাঁ এর মধ্যে মানুষ ঢুকেছে নাকি স্যাম টু সেম কথাগুলো শুনে ফের হুবাহুব কয়েছে তো সব মুড়ি বাড়ি ভাড়ি দেখত কেন দেখে ঢুকেছে নাকি রেডি বাজাতক তখন মানুষ চন্দো হয়ে যেত বাপরে মধ্যে লোক ঢুকেছে নাকি কেমন করে কথা হয়েছে এত বট্টা মেসিং আর রেডিতে কথা কইছে আ ফের কেন করে উড়ে কথা বলা আসছে বলে শিলিগুড়ি সেন্টার পাটনা সেন্টার কলকাতা সেন্টার দিল্লি সেন্টার তো কেমন করে কথা বলা উড়ে আসছে যারা ফের এখানে কইছে মানে লোক তাজ্য হয়ে যেত সাইকেল চালাইতে লোক তো তাজ্য হয়ে যেত কথা মানে শুনি কেমন লাগছে নাকি সাইকেল চালাইতে মানুষ খাড়িয়ে দেখতো দুই চাকার সাইকেল চালাইছে এবার পড়ে না সব খাড়িয়ে খাড়িয়ে দেখতো ফুল প্যান্ট পিনে একটা লোক আছে যে পুলিশ চলো সব পালা আমরা ছোটোতে লেগেছি পালাইতে ফুল প্যান্ট পিনে হেলি পালাইতে লেগেছি এর পুলিশ ছিল আর এখন যেগুলো মেহাত্তর গুড হয়ে বেড়ে সব ওর কাছে চোদ্দোটা মানে ফুল পেন এক এক জামানা এক একটা জিনিস কিছুদিন আগে যখন মোবাইল ছিল না আমরা শুনছিলাম যে মোবাইল উঠে দুনিয়াতে যে ভাই তো মোবাইল উঠবে কেমন মোবাইল উঠবে বিনা তারে কথা হবে মানে দিন আগে শুনলাম তারে কথা হবে মাটির তল তার তো মাটির তল কথা হবে এটা কেমন কথা তো মাটির তলকার তার দিয়ে কথা হলো পাঁচ টাকা শুনানি পাঁচ টাকা করানি মানে মোবাইল ধরলো আপনাকে পাঁচ টাকা করলো দশ টাকা এরকম মানে সিস্টেম ছিল তারপরে মোবাইল উঠলো তো তার তার কিছু নাই বলে এরকম মোবাইল উঠবে বলে হ্যাঁ বিনা তারে কথা হবে জেঠে সেটা মাঠে ঘাটে হবে এই বপরি তো সাংঘাতিক ব্যাপার এত বড় মেশিন তৈরি হয়েছে তারপরে একটা কথা শুনলাম কি বলে এমন একটা মেশিন তৈরি হচ্ছে এখন এক বছর লাগবে মোবাইলে শুধু দেখতে পাওয়া যাবে সৌদি আরবে আমেরিকাতে যে কোনো জায়গায় যে কোনো দেশে দিল্লি পাঞ্জাব কেরালাতে লোক থাকবে দেখা কথা হবে বলে এরকম মেশিন তৈরি হচ্ছে বলে হ্যাঁ শুভানালাই তো সাংঘাতিক ব্যাপার জি এই করতে হয়তো বাড়কা মোবাইল চলে এলো মোবাইল যদি চলে এলো রে ঠিক এখন কথা হচ্ছে এমন কোনো একটা জিনিস যে আবিষ্কার হয়ে যাবে যে মানে মানুষ ভাবতেই পারবে না আর পুরানো কথা সব ভুলে যাবে নতুন কথা মানে চালু হবে বুঝতে পারছেন ডিজিটাল জামানা এটা হচ্ছে ডিজিটাল জামানা মানে নতুন নতুন আবিষ্কার তো এরা কলসি বুঝে না কলসি কাকে কহে তো কলসির পানি ঢাললে যেমন কলসিকে বেগ লাগে না ওইরকম লোক গাড়ি ইমানদার নমাজি লোকের রুটা যখন কবুজ করবে আস্তে আস্তে দমটা বেরিয়ে যাবে তারপরে আরো বলা হয়েছে মধ্যে যায় যখন নেককার লোকের যান কবুজ করা হবে যারা পাচক তো নামাজ পড়ে আর পাচক তো ফরজ নামাজ পড়ার পর কুর্সি পড়বে ওই লোকটার যখন যান কবুজ করা হবে ভাই তো ওই লোকটার যান কবুজ করার সময় ছেলে দুধ পান বিচারা কখন ছেলে ঘুমিয়ে গেছে মা জানে না ছেলেও জানিরা ছেলের মুখ থেকে কখন মানে দুধের বোটা ছুটে গেছে ছেলেও বেফিকির ঘুমাচ্ছে মা ঘুম চলে গেছেন

যে যখন আর যানটাকে কবুজ করা হয় নেক্কার লোকের রুটটাকে যখন বের করা হয় কোনো বোঝা যখন বাঁধা থাকে বোঝার যখন ছোটটাকে খুলে দেয় ছোট খুলে দিলে বোঝাটা এ লিয়ে যায় বোঝাটা মানে ছিদরে যায় ওর কুমার বাঁধনগুলো যে আছে ওই নেককার লোকের বাঁধনটা যখন খুলে দেয় ধীরে ধীরে আস্তে আস্তে খুলে দেয় তখন করে কি আপনার আপনি ওর রুটা বেরিয়ে যায় রুটাকে যখন বের করে যখন রুটাকে বের করে না ওর না সে তাতে যখন ওর রুটাকে বের করে নাই তখন একটা ফেরেশতা বের করল অ সাব এহাতের সাবহান আর ওরকাশ থেকে একটা ফেরেশতা নাই মানে দুর্তক আমি ফেরেশতা ওর কাছ থেকে নিয়ে নাই। যে আমি তাড়াতাড়ি যাবো ফা সাবকা দা সাবকান ওর কাছ থেকে আরেকটা একটা ফেরাস্তা রুটা কাড়া কাড়ে করে নিয়ে নাই ও আরো দূরতা গামি এত জোরে যেতে পারে রুটাকে নিয়ে কাড়া কাড়ি করে নিয়ে যে ছুটে রে ভাই এত জোর দূরত ছুটে এত স্প্রিটে ছুটে রুটাকে নিয়ে একবারে উড়ে গেল বাইতুল মোকাদ্দেশে গিয়ে একবারে ওই ফিলিস্তিনি গিয়া বাড়ে বাড়ে বলে কি ইসমাইল আলী ইসলামকে গেট মারকে বলে ভাই একটা গেট গেটটা তাড়াতাড়ি খুলো আমি একটা রুহ নিয়ে সিজান কবুজ করে পটাম করে গেটটা খুলে যায় আসমানের ওপরে চড়তে 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 একবারে চলে গেল কোথায় সাত আসমানের ওপরে চলে গেল ওইখানে যাওয়ার পরে ওইখানে একটা জায়গা আছে কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিন ইল্লিন কি জিনিস তা শুনো কিতাব মারকম ওইটা হচ্ছে একটা কিতাব রাখার জায়গা ওই লোকটার নাম লিস্ট হয়ে গেল ওইখানে ওই ইল্লিনের ওপরে ইল্লিনের নামটা লেখা হলো এই লোকটা নেককার পরহেজগার ইমানদার নমাজি রোজাদার দানকারী এই লোকটা তসবি পড়নেওয়ালা আল্লাহর তসবি জিগির করেনেওয়ালা ওই নামটা মানে জান্নাতের লিস্টে লিস্ট হয়ে গেল লোকটা জান্নাতবাসী লোকটা জান্নাতি দেখেন আর ভাগ্য ভালো লোকের দেখেন কি হচ্ছে খারাপ লোকের কোথায় বাগ জমিনের তলে চলে গেল খারাপ লোকটা আর ভালো লোকটা চলে গেল আসমানের উপরে ইল্লিনে বুঝতে পারছেন ওইখানে লিস্ট হয়ে গেল এবার যখন এ লোকটার বডিকে বটি দাফন করা হয়ে গেল যখন দফন করে দিল ভাই এবার ওর রুটাকে এত তাড়াতাড়ি দৌহর এত দূর মানে জীবিত হয় যারা চল্লিশ কদম যাওয়ার আগে ই জীবিত হয়ে যায় চেতন হয়ে যায় চাপ্পালের আওয়াজ পায় ছেলেরা খাট যখন খাটগুলো সামানগুলো নিয়ে কবরের কাছ থেকে যায় চাপ্পালের খটখটি আওয়াজ পায় চলে গেল কথাগুলো শুনতে পাই আমার ছেলেরা আবার ভাই ভাতিজা আমার বংশধর আমাকে রেখে চলে গেল। আমাকে মাটিতে চলে গেলো শুনতে পাই এবার যখন নেককার লোকটা উঠবে তো কবর থেকে যারা নেককার পরে গাড়িমান নামাজি লোক যখন উঠবে তখন ডান কাঁধে ডান কাঁধে উঠবে ডান মনে উঠবে আর উঠার পরে বলবে কি আমার আসরের নমাজ ঢিলা হয়ে গেল ও বলবে যে আমার আসরের নমাজটা ঢিলা হয়ে গেল মানে যে কোনো টাইমে মাটি দিবে ভাই সময়টা কিন্তু আসর হবে তো ওকে রাত্রে মাটি দিল আসর সকালবেলা মাটি দিলো আসর দুপুরে মাটি দিল আসর মানে আসরের টাইম তো যখন উঠবে তো বলবে আসর আমার হয়ে গেল তখন ধড়ফড় করবে তো নমাজ পড়তে চাইবে ফের আর নমাজ পড়তে হবে না যা পড়েছেন লেছেন বলে কেন বললে আরে দেখেন কোথায় আছেন বলে কোথায় বললে ওপরে দেখেন ওপরে যখন দেখবে ওপরে যখন দেখবে একবার পাশের ফারহাটি বিছা আছে বলবে আরে বাপরে কোথায় এসেছি বললে আর নমাজ